সয়াবিন ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। নুন হলুদ দিয়ে ভেজেছি। এবার কড়াই তেল দিলাম, তেল গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, একটা তেজপাতা। এবার দিচ্ছি পাঁচ ফোড়ন, আলুগুলো দিয়ে দেবো। একটু ভালো করে ভেজে নেবো। আলুটা একটু ভাজা হয়ে গেছে, এবার পেঁচে দিয়ে দেবো। পেঁপে আলুটা ভালো করে ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেব লবণ। এবার বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম, জিরে আদা ভেঙে একসাথে বেটে নিয়েছিলাম, ভালো করে কেটে নেব। এরপর সয়াবিন গুলো দিয়ে দেবো, দিয়ে ভালো করে কষে নেব। মশলা কষা হয়ে গেছে, এবার চিড়ে রাখা কাঁচা লঙ্কা গুলো দিয়ে দেবো। জলটা আমি গরম করে নিয়েছি, গরম জলটা দিয়ে দেবো। তরকারিটা মাখা মাখা হবে তাই আমি অল্প জল দিয়েছি। পেঁপে আলু সিদ্ধ হয়ে গেছে, প্রায় হয়ে এসছে, এবার একটু চিনি দিয়ে দেবো স্বাদ মতো। এবার চিনিটা দিয়ে দেবো, সয়াবিন আমার রেডি হয়ে গেছে। এই নিরামিষ পেঁপে দিয়ে সয়াবিন আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন, নিরামিষ খুব ভালো লাগবে। হ্যাঁ বন্ধুরা, রান্নাটা দেখবেন এবং শেয়ার করবেন। হ্যাঁ অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।